সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির নৃশংস হত্যাকাণ্ডের অর্ধযুগ আজ। দীর্ঘ এ সময়ে গ্রেফতার তো দূরে থাক, এখনও শনাক্তই হয়নি সাগর রুনির খুনিরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আলোচিত এ মামলার অগ্রগতি হয়েছে। জানাচ্ছেন ওবায়দুল কবির। 2012-র 11ই ফেব্রুয়ারি, সেদিন অনেকেরই ঘুম ভেঙেছিল ভোর রাতের বর্বরোচিত এই হত্যাকাণ্ডের দুঃসংবাদটি শুনে। তরুণ সাংবাদিক দম্পতি সাগর রুনির ক্ষতবিক্ষত লাশ তখনও পড়েছিল রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ফ্ল্যাটের রক্তাক্ত মেঝেতে। পুলিশের বড় কর্তাদের নিয়ে সেখানে হাজির হয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ঘাতকদের ধরার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি, অন্তত 48 ঘন্টার মধ্যে, যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায় সেইভাবে তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি তাদেরকে নির্দেশনা প্রদান করছি। সেই 48 ঘন্টা শেষ হয়নি অর্ধযুগেও। গ্রেপ্তার তো দূরের কথা, এখনও জানাই যায়নি খুনিদের পরিচয়। প্রথমে পুলিশ, এরপর সিআইডি হয়ে গোয়েন্দা পুলিশের কাছে যায় মামলাটির তদন্ত। তারা ব্যর্থ হওয়ায় আদালতের নির্দেশে দায়িত্ব পায় র‍্যাব। শুধু তদন্ত সংস্থাই নয়, বদল হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীও। অঙ্গীকার করেছেন খুনিদের ধরার, কিন্তু সবই রয়ে গেছে মুখের কথাতেই। নৃশংস এই হত্যাকাণ্ডের 6 বছর হলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানান সাগর রুনির ডিএনএ নিয়ে এখনও কাজ করছে র‍্যাব। আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই এবং র‍্যাব বাহিনী যে কাজ করছেন ডিএনএ নিয়ে কাজ করছেন, আমরা মনে করি তারা শীঘ্রই আমাদেরকে একটা ই দিতে পারবেন, আলোকিত করতে পারবেন। এদিকে আইনজীবী এলিনা খান মনে করেন এভাবে দিন যত পার হবে ততই ফুরিয়ে আসবে এই হত্যাকাণ্ডের বিচার পাওয়ার আশা। প্রথম দিকে সাগরুনী হত্যার পরপরে অনেক নামগুলো এসছে, অনেক ঘটনার বর্ণনা আসছে, অনেক কিছু বিষয় চলে এসছে এবং সাধারণ মানুষও সেগুলো জানে। আপনাদের মিডিয়ার মাধ্যমে অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা জেনেছি। ওইগুলোকে অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসতে হবে যে কি ছিল তখন, সেই ঘটনাকে নিয়ে এসে তার প্রেক্ষাপটকে বিবেচনা নিয়ে এসে এই এখন বর্তমান পরিস্থিতির উপর তার রহস্য উদ্ঘাটন করা খুব যে একটা কঠিন বলে আমি মনে করি না। তবে সন্তানের স্মৃতিকাতর মার বেদনা যেন ফুরায় না। বিচারের আশায় থাকা দু চোখ অবিশ্বাস আর হতাশার ছায়ায় পানি ঝরা বন্ধ হয়নি 6টি বছরে। আমি প্রতিজ্ঞা করছি আমি সাগরের কবরস্থানে এখন পর্যন্ত যাইনি বাবা, আমার ছেলের কবরস্থানে যে আমার খবর, ছেলের কবরটা ধরে বলতে চাই সাগর তোর খুনিকে পেয়েছি। আমি দেখেছি তার বিচার কি হবে বাবা, আমি জানি না তার বিচার কি হবে। বিচার যাই হোক না কেন, আমি খুনিকে দেখতে চাই, কেন মারলো, কিসের জন্য মারলো। প্রতিবেদন তারিখ দিচ্ছে, তারিখ দিচ্ছে, তারিখ দিচ্ছে, এটা এটা তো কোনো কাম্য না। আমরা গণতন্ত্র দেশে থাকি, আমাদের অধিকার আছে বলার, আমাদের অধিকার আছে বিচার পাওয়ার। যে চৌকস আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রতিদিন বিভিন্ন অপরাধের জট খুলছে অবলীলায়, শুধু এই ক্ষেত্রে তাদের এমন আচরণ কতখানি গ্রহণযোগ্য তা নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সমাজ, রাষ্ট্র কিংবা সরকার, কার কাছেই বা মিলবে এ প্রশ্নের উত্তর, তাই যেন এখন বড় প্রশ্ন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।